বন্ধুরা, পুলিশ ছাড়া রাস্তায় আসুন, দেখা যাবে কার কত সাহস। কাদেরকে ফখরুল এমন একটি বক্তব্য দিয়েছেন? বন্ধুরা, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া রাস্তায় আসুন, দেখা যাবে কার কত সাহস। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন কার কত সাহস আর শক্তি। জনগণ আপনাদের কি করে তাও দেখবেন। সরকারকে হুঁশিয়ার করে বিএনপির মহাসচিব বলেন, মান থাকতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, নইলে পালানোর পথ পাবেন না। এখন তো আবার আমেরিকা আপনাদের পালানোর পথও বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার 13 জুন ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করা হয়। দেশটা কারো বাবা নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সবাই মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু সেই দেশ আজকে কোনো কথা বলার অধিকার নেই, নেই কোনো নিরাপত্তা। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে, এখন গড়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে সরকার। আমাদের এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই। জনগণের পকেট কাটাই সরকারের একমাত্র কাজ, মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, গ্রামে বাজারে দেখেন না পকেট কাটা হয়, লোকে তখন বলে দর দর পকেট কাটা হয়েছে। এখন সময় আসছে আসল পকেট কাটাকে ধরার। এমন একটা জিনিস নেই যে সেখান থেকে সরকার পকেট কাটছে না, মোবাইল থেকে তারা পকেট কেটে নেন। বিদ্যুতের কার্ডে টাকা ঢোকালে দেখবেন 300 টাকা নেই, কেটে নিয়ে গেছেন শেখ হাসিনা। মির্জা ফখরুল বলেন, এক বছর আমাদের 78,000 কোটি টাকা পাচার হয়েছে। সরকার এখন বলে কয়লা নেই, গ্যাস নেই, কেন ভাই, টাকা তো আগেই নিয়ে আসেন, টাকা কই গেল, সব তো পাচার করেছে। মার্কিন নতুন বিষয়নীতি সরকার বেকায়দায় পড়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিষয়নীতি সরকারের বড় বেকায়দায় পড়ে গেছে, তারা পাচার করা টাকা এখন আবার দেশে আনছেন, সেই টাকায় 2.5% ইনসেন্টিভ দিতে হচ্ছে। এখন টাকা পাচারকারীরা পুরস্কার দেওয়া শুরু হয়েছে, চুরি করেও সরকারের আমলে পুরস্কার পাওয়া যায়। তবে সরকারের গলাবাজি শেষ হয়নি, মিডিয়া উপর খড়ক বসে আছে, সাংবাদিকদের মন খুলে কিছু বলতে পারছেন না। প্রধান নির্বাচন কমিশন সিএসসি সমালোচনা করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কি চেয়েছিলেন? তিনি কি চেয়েছিলেন যে বরিশাল মেয়র প্রার্থী মারা যাক? ধিক্কার জানায় তার এমন বক্তব্য। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে হাতে নিয়ে সব কূটকৌশল করে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যবস্থা বাতিল করা হয়েছে, কারণ তারা বুঝতে পারলে নির্বাচন গেলে জনগণ ভোট দিবে না। তারা তো জনগণের জন্য ভালো কিছু করেনি, এ ভয়ে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিন সুলতানা, মুক্তিযুদ্ধ দলের সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ। তো বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।